হ্যালো, আজকে আমরা লেজার ব্যবহার করে প্রথমে প্রতিফলন এবং তারপর প্রতিসরণের পরীক্ষা করে দেখাবো। তো প্রতিফলনের পরীক্ষা দেখানোর জন্য আমরা এখানে একটা লাল লেজার, একটি দর্পণ, একটি প্রোটেক্টর এবং একটি পর্দা, সাদা পর্দা ব্যবহার করেছি। পর্দাটাকে এক্স ওয়াই তল হিসাবে ব্যবহার করেছি এবং পর্দার সাথে দর্পণটি লম্ব বতলে, অর্থাৎ লম্বভাবে রাখা হয়েছে। লেজারটি ব্যবহার করার ফলে তোমরা দেখো যে রশ্মিটা দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে ঠিক পর্দার উপর পড়েছে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব, সেই তারা একই তলে রয়েছে। পরিষ্কারভাবে দেখার জন্য আমি পরীক্ষাটি আরেকবার করছি, দেখে নাও। তা তোমরা দেখতে পাচ্ছ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, আপতন বিন্দু অঙ্কিত অভিলম্ব একই তলে রয়েছে। এইবারে আমরা দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করার চেষ্টা করব। দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করার জন্য সাদা পর্দার উপর প্রোটেক্টরটিকে আটকে দিয়েছি, যাতে করে প্রোটেক্টরটি নিচের সারফেস, পর্দার নিচের সারফেস একইভাবে থাকে। তার ফলে আমরা অভিলম্বটাকে ভালোভাবে দেখাতে পারব। এইবারে দর্পণটিকে আমরা ওই পর্দার সাথে লম্বভাবে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, প্রোটেক্টরটির ঠিক নিচে আমরা দর্পণটিকে লম্বভাবে, দৃঢ়ভাবে আটকে রাখলাম। তাহলে আপতন বিন্দুতে দর্পণের উপর যখন কোনো আলোকরশ্মি এসে পড়বে, সেটা প্রতিফলিত হয়ে পর্দার উপর পড়বে, এটা তোমরা আগেই দেখেছো। এবার দেখো, আমরা আলোকরশ্মিটাকে দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে ফেলব, তাহলে নিশ্চয়ই আপতন বিন্দুতে দর্পণের উপর প্রতিফলিত হয়ে সেটা 30 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে। দেখো, তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা দেখলাম যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং অবশ্যই 30 ডিগ্রি কোণেই সেটা প্রতিফলিত হয়েছে। তাহলে যদি আমি আপতন বিন্দু অভিলম্ব টানি, তাহলে আপতন কোণ হবে 60 ডিগ্রি এবং অবশ্যই প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। তাহলে আমরা প্রতিফলনের সূত্রটাকে খুব সুন্দরভাবে দেখাতে পারলাম। আমরা এবারে আলোর প্রতিসরণের সূত্রগুলো পরীক্ষা করে দেখাবার চেষ্টা করছি। তো আলোর প্রতিসরণ সূত্র ব্যাখ্যা করার জন্য আমরা 4টে ছোট ছোট ট্যাবলেটকে একটি কালো পর্দার উপর রেখে তার ওপরে গ্লাস স্ল্যাবটি রাখার ব্যবস্থা করেছি।
হ্যাঁ, যাতে করে খুব সহজে পরীক্ষাটা দেখানো যায়। এবং এই পরীক্ষা করার জন্য আমরা একটি পাওয়ারফুল গ্রিন কালারের লেজার লাইট ব্যবহার করছি। আমরা জানি যখন কোনো লেজার রশ্মি বায়ুমাধ্যমের মধ্য দিয়ে যায় তখন সেটা স্ট্রেট লাইনে যায়, কিন্তু যখন সেটা আলোর মধ্য দিয়ে যায়, সরি, কাঁচের মধ্য দিয়ে যায় তখন সেটা বেঁকে যায়। তোমরা দেখো যখন লেজার বিম লম্বভাবে কাঁচের তলের সঙ্গে পড়েছে, অর্থাৎ আপতন কোণের মান 0 ডিগ্রি, তখন প্রতিসন কোণের মানও 0 ডিগ্রি, অর্থাৎ একই রেখায় সেটা বেরিয়ে আসছে। এবার যদি আমি আপতন কোণটাকে ধীরে ধীরে বাড়াতে শুরু করি, তাহলে দেখো সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মিটাও আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে এবং নির্গত রশ্মিটাও বেড়ে যাচ্ছে। দেখো এইবারে আমরা প্রতিসরণ সূত্রকে ভালোভাবে ব্যাখ্যা করার জন্য দেখো প্রথমে বায়ুমাধ্যমে লেজার রশ্মিটা রয়েছে যেখানে আলোর গতিবেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড। যখন রশ্মিটা কাঁচ মাধ্যমের মধ্যে ঢুকছে তখন দেখে যাও তার পথটা একটু বেঁকে গেছে এবং সেখানে আলোর গতিবেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বায়ু হলো লঘু মাধ্যম এবং গ্লাস হলো ঘন মাধ্যম। লক্ষ্য করে দেখো যে এই সাথে সাথে একটা রশ্মি কিন্তু প্রতিসৃত হয়েছে, আপতিত রশ্মির সাথে সাথে বায়ুমাধ্যমে একটা রশ্মি প্রতিফলিতও হয়েছে এবং আমরা প্রতিসৃত রশ্মিটা দেখালাম। এবারে কাঁচ মাধ্যম থেকে যখন বায়ুমাধ্যমে যাচ্ছে তখন দেখো সেটা আবার নির্গত হচ্ছে, সেটাকে আমরা বলি নির্গত রশ্মি। সুতরাং কাঁচ মাধ্যমের ওপর আমরা দুটো নর্মাল টেনেছি, হ্যাঁ, একটা প্রথম আপতন বিন্দুতে যেটা থেকে আমরা আপতিত রশ্মির সঙ্গে আপতন কোণ তৈরি করেছে, হ্যাঁ, প্রতিসৃত রশ্মি ওই একই অভিলম্বের সাথে দেখো প্রতিসরণ কোণ তৈরি করেছে এবং নির্গত রশ্মিটা দ্বিতীয় তলে অভিলম্বের সাথে নির্গমন কোণ তৈরি করেছে। হ্যাঁ, যখন আই এর মান 0 ডিগ্রি তখন অবশ্যই প্রতিসরণ কোণ 0 ডিগ্রি এবং দেখো রশ্মি একই পথে কাঁচের মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসৃত হয়েছে। দেখো আপতন কোণের মান যখন 0 থেকে আস্তে আস্তে করে বৃদ্ধি করা হয়েছে সঙ্গে সঙ্গে প্রতিসরণ কোণটাও তৈরি হয়েছে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে গেছে। দেখো আবার যখন কাঁচ মাধ্যম থেকে বায়ুমাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তখন দেখো অবিলম্ব থেকে আস্তে আস্তে করে দূরে সরে গেছে। ঠিক আছে, যেগুলো আমরা প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে আলোচনা করেছি। এইবারে দেখো যদি আমি আপতিত রশ্মিটাকে কাঁচের তলের উপর অবিলম্ব থেকে উভয় দিকে সরাই, দেখো তাহলে রশ্মিটা কেমনভাবে যাবে। এইবারে আমরা দুটো লেজার বিম নিয়েছি। দেখো দুটো লেজার বিম বায়ুমাধ্যমে একই সাথে গেলে তারা পরস্পর সমান্তরালভাবে যাবে, হ্যাঁ, এবং যখন কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে তাকে ফেলছি, লক্ষ্য করে দেখো যে একটা কাঁচ মাধ্যমের মধ্যে যাচ্ছে এবং একটা বায়ুমাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন নির্গত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল। তাহলে কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে রশ্মিটা যাওয়ার সময় সেটা সমান্তরালভাবেই দ্বিতীয় তল থেকে নির্গত হবে। এবারে আমরা পরীক্ষার সাহায্যে একটি কাঁচের স্ল্যাবের বা ফলকের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স নির্ণয় করব। তো এর জন্য আমরা ভিন্ন ভিন্ন আপতন কোণ, অর্থাৎ আলোকরশ্মিগুলোর ভিন্ন ভিন্ন আপতন কোণে কাঁচের ব্লকের উপর আপতিত হচ্ছে এবং সাথে সাথে তাদের নির্গত রশ্মিগুলো কীভাবে
যাচ্ছে সেগুলোকে আমরা দেখাবো। এটা দেখাবার জন্য আমরা একটা ড্রয়িং বোর্ড, চারটে লম্বা পিন, বোর্ড পিন এবং একটা রেক্টেঙ্গুলার গ্লাস স্ল্যাব নিয়েছি। আমরা কোণটা মাপার জন্য একটা প্রোটেক্টর ব্যবহার করেছি। হ্যাঁ, বোর্ডের ওপর সাদা কাগজ আটকে প্রথমে আমরা গ্লাস স্ল্যাবটা রেখেছি এবং সেই গ্লাস স্ল্যাবটার দেখো, হ্যাঁ, বাউন্ডারিটা অর্থাৎ বর্ডার যেটা সেটাকে আমরা প্রথমে চিহ্নিত করব। এই বর্ডার চিহ্নিত করার পর একটি রশ্মি তার উপর আপতিত হবে, আমরা গ্লাস ব্লকটাকে সরিয়ে নিয়ে একটি আপতিত রশ্মি, একটি আপতিত রশ্মি দেখিয়েছি। হ্যাঁ, এই আপতিত রশ্মিটা দেখো কাঁচের ব্লকের ঠিক গায়ে পড়েছে। এই আপতিত রশ্মি আপতন কোণটাকেও আমরা মেপে রেখেছি, আপতন কোণটাকেও মেপে রাখলাম চাঁদা দিয়ে অর্থাৎ প্রোটেক্টর দিয়ে, এবং আপতন বিন্দুতে একটি অভিলম্ব অর্থাৎ লম্বভাবে ব্লকের যে প্রথম তল সেই প্রথম তলের সঙ্গে একটা লম্ব টেনে আপতন কোণটাকে আমরা চিহ্নিত করলাম। এবারে দুটো পিন ওই আপতিত রশ্মির ওপর বসানো হলো দেখো, এবং সাথে সাথে গ্লাস ব্লকটাও বসানো হলো, ফলে গ্লাস ব্লকের বিপরীত তল থেকে আমরা দুটো প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, দুটো পিনের দুটো প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এইবারে আমার চোখটাকে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো যাতে করে এই দুটো প্রতিবিম্ব একটা প্রতিবিম্বে পরিণত হয়, অর্থাৎ মনে হয় যেন যে একটাই প্রতিবিম্ব আছে। দেখো এইবার আমরা সেই একটা প্রতিবিম্বকে দেখতে পাচ্ছি। এরপর আরও দুটো পিন নিয়ে ওই একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে তার সাথে সমান্তরালভাবে রাখা হলো, অর্থাৎ একই রেখায়, সমান্তরাল ঠিক নয়, একই রেখায় রাখা হলো। হ্যাঁ, যাতে করে এখন দুটো পিনের প্রথম দুটো পিনের প্রতিবিম্ব এবং এরপর ওই পিনগুলোকে তুলে নিয়ে পেন্সিল দিয়ে যোগ করে নির্গত রশ্মি দেখালাম, নির্গত রশ্মি একটা বিন্দুতে ছেদ করেছে এবং সেখান থেকে আপতিত বিন্দুর সঙ্গে যুক্ত করে প্রতিষ্ঠিত রশ্মিটাকে দেখানো হয়েছে। দেখো তাহলে আমাদের প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটা হলো প্রতিসরণ কোণ, আমরা কোণটাকেও চিহ্নিত করেছি। দেখো আপতন কোণ প্রথমে ছিল 22 ডিগ্রি, প্রতিসরণ কোণ 14 ডিগ্রি, তাহলে আমরা মিউ বার করলাম, সাইন আই বাই সাইন আর দ্যাট ইজ ইকুয়াল টু 1.546 বা 1.5 এর কাছাকাছি। তো এটা হলো আমাদের প্রথমবারের পরীক্ষা, আমরা এরকমভাবে আরও দু তিনবার করব। দেখো দ্বিতীয়বার করার জন্য ব্লক বসানো হয়েছে এবং এখানে আপতন কোণটাকে পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে একই পদ্ধতিতে আমরা নির্গত রশ্মি দেখিয়েছি এবং নির্গত রশ্মি দেখানোর পর আমরা প্রতিষ্ঠিত রশ্মি চিহ্নিত করব। দেখো হ্যাঁ, প্রতিষ্ঠিত রশ্মি এবং প্রতিসরণ কোণ আমরা এখানে দেখেছি যে এখানে আপতন কোণ 42 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান হয়েছে 28 ডিগ্রি, তা এখানে আমরা যে মিউ বার করেছি অর্থাৎ প্রতিসরাঙ্ক বার করেছি সেটা হয়েছে 1.42। এইভাবে আমরা আরও একটি আপতন কোণের জন্য রশ্মি এঁকে দেখাবো। দেখো আবার একবার আমরা করেছি,
ঠিক আছে। এক্ষেত্রে আমরা আপতন কোণ নিয়েছিলাম 41 ডিগ্রি, প্রতিসরণ কোণ 27 ডিগ্রি, এবং তুমি দেখো আমরা যে প্রতিসরাঙ্ক বার করেছি সেটা হচ্ছে 1.445। এবারে এই আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে মান আমরা পেলাম সেগুলোকে একটা টেবিলের মধ্যে লিখে রেখেছি। এই তোমাকে টেবিলটা দেখানো হয়েছে এবং সাথে সাথে আমরা যে প্রতিসরাঙ্ক পেয়েছি সেটাও দেখানো হয়েছে, এবং সবশেষে আমরা গড় প্রতিসরাঙ্ক বার করেছি যেটা 1.47 বা 1.5-এর প্রায় কাছাকাছি। তো এইভাবে আমরা একটা কাঁচের ব্লকের বা ফলকের পরম প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারলাম।